নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একদমই নতুন ধরনের ইউনিক একটা সকাল বিকালের নাস্তা রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, এই শীতকালে কনকনে ঠান্ডায় গরম গরম ধোঁয়া ওঠা এই খাবারটা বিকালের বা সকালের জলখাবারে বা নাস্তায় বানিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন খাওয়াটা কিন্তু জমে যাবে। আর বন্ধুরা, এটা এতটাই অসাধারণ স্বাদের তৈরি হয় যে একবার বানিয়ে খাবার পর আপনারা কিন্তু রোজ বানিয়ে খেতে চাইবেন। আর বন্ধুরা, এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, খুবই কম তেলে এটা আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণেই এটা তৈরি হয়ে যায়। তাই বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এবার এই গরম জলের মধ্যে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে সয়াবিনটা নরম হয়ে যাবে। তো এখন পাত্রটা আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি। এবার এই সব শুকনো উপকরণ ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। সব শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। গরম জল দিয়ে যদি ময়দাটা মাখা হয় বা ময়দার ডোটা তৈরি করা হয়, তো ময়দার ডোটা কিন্তু খুব সুন্দর নরম তৈরি হয়। তো যার জন্য আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তো দেখুন বন্ধুরা, ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। খুব বেশি শক্ত করেও মাখিনি, আবার খুব বেশি নরম করেও মাখিনি। এইরকম একটা ডো তৈরি করেছি। এখন এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি সয়াবিনের পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি। সয়াবিনগুলো এখন অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা ফুলে উঠেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার এই গরম জলটা আমি ফেলে দেব, আর এর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা জল। এবার এই জলের মধ্যে থেকে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে, আর সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেটাকে এইভাবে হাত দিয়ে চেপে বের করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সব সয়াবিনগুলোকে আমি জল থেকে তুলে নিয়েছি আর একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানাবো। এই পেস্টটা না খুব মিহি করলে হবে না, আধ ভাঙা হবে। এইভাবে সয়াবিনটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সয়াবিনের পেস্টটা আমি তৈরি করেছি। এইটা কিন্তু খুব বেশি মিহি করিনি, দেখুন এইরকম আধ ভাঙা হয়েছে। এইরকমভাবেই এটাকে করে নিতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এটা এখন আমার তৈরি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটা ভালোমতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ক্যাপসিকাম কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। আমি এখানে 3 চামচ স্প্রিং অনিয়ন দিয়েছি। এবার এই সব সবজিগুলোকে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এখানে নিয়েছি ভিনিগার, 1 চামচ ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, 1/2 চামচ সয়া সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে এটাকে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। এবার সয়াবিনটাকে দিয়ে এর সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই করবেন। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কার পরিমাণটা
দেবেন। এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে হবে না। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিটের মতো এই সয়াবিনটাকে আমি খুব ভালো করে এর সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। এবার ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই সয়াবিনের পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার এই সয়াবিনের পুরটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপর আমি এখানে যে ময়দার ডোটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ডোটা নিয়ে নিয়েছি। ডোটা আগের তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। 1 মিনিটের মতো আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। এই লেচিগুলোকে খুব বেশি বড় বড় করে কাটলে হবে না, একদমই ছোট ছোট করে লেচিগুলোকে কাটতে হবে। লুচি তৈরি করার সময় যেমন আমরা লেচি কাটি, তার থেকেও একটু ছোট করে লেচিগুলোকে কাটতে হবে। তো দেখুন বন্ধুরা, সব লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এইরকম ছোট ছোট করে লেচিগুলোকে আমি তৈরি করেছি। এরপর আমি লেচির গায়ে লাগিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে সব লেচির গায়ে লাগিয়ে নিতে হবে। তো তেলটাকে আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি এখানে নিয়ে নিলাম। এবার এটাকে পাতলা করে বেলে নিতে হবে। এরকম লুচি যেমন সাইজের তৈরি হয় ঠিক সেই রকম সাইজের করে এটাকে আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সয়াবিনের পুর। পরিমাণ মতো পুর দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মুখটা মুড়ে বন্ধ করে দিচ্ছি। এটাকে মোমো বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই লোভনীয় একটা জলখাবার। ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সব মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। আর এরপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। এবার আদা রসুন আর স্প্রিং অনিয়নটাকে দিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো এটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মাঝারি সাইজের টমেটো কুচি। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এরপর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের 1 চামচ সয়া সস। আর এরপর দিচ্ছি 1/4 চামচের 2 চামচ টমেটো সস। এবার এই সসগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এই যে স্যুপটা আমি তৈরি করছি, এই স্যুপটাকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট প্রথমে ফুটিয়ে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। স্যুপটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। নিচে থেকে নাড়াচাড়া করে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সয়াবিনের মোমো। সব মোমোগুলোকে একটা একটা করে এই স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে। সব মোমোগুলোকে আমি স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই স্যুপটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, স্যুপটা খুব ভালো মতো ফুটে উঠতে শুরু করে দিয়েছে। একবার নাড়াচাড়া করে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে
কড়াটা আমি ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। এই 15 মিনিটের মধ্যেই এই মোমোগুলো খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। বন্ধুরা মাঝে একবার ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দেবেন, যাতে সব মোমোগুলো খুব ভালো মতো তৈরি হয়। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এই মোমোগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা আমার এখন সম্পূর্ণ তৈরি। বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এর মধ্যে থেকে। এই সময় আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই লোভনীয় একটা সকাল বিকালের জলখাবার। একবার এইভাবে এই মোমোর রেসিপিটা বাড়িতে তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।